খবর এই মুহূর্তে নিবেদক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তান্ত্রিক কন্যা মা মোহিনী। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তান্ত্রিক কন্যা মা মোহিনী একদিনে অব্যর্থ বশীকরণ, মৎস্যতন্ত্রের দ্রুত চিরস্থায়ী বশীকরণ, অবৈধ প্রেম বিচ্ছেদ, স্বামী স্ত্রীর অশান্তি, কুপথগামী সন্তান, ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান একমাত্র মা মোহিনী। ব্যবসা বৃদ্ধি ধনদা কবচ, রোগ ব্যাধি মহামৃত্যুঞ্জয় কবচ, শত্রু নাশ প্রত্যাঙ্গরী বগলা কবচ, ছাত্রছাত্রীদের জন্যে মহানীল সরস্বতী কবচ, চাকরি লাভ সর্বমনস্কামনা পূর্ণ কবচ, সন্তান ধারণে বাধা বংশ রক্ষা কবচ। প্রতি মাসেই আগরতলার পোস্ট অফিস চৌমোহনীস্থিত হোটেল সোমরাজে মাকে পেয়ে যাবেন আপনারা। যোগাযোগ করুন এই নম্বরে 9123024604 অথবা 8017613103। দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। দৈনিক সংক্রমণের সংখ্যা কি ছাপিয়ে গিয়েছে দৈনিক সুস্থতার সংখ্যা? গত 24 ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন 286,384 জন আর সুস্থ হয়ে উঠেছেন 306,357 জন। দেশে করোনা সংক্রমণে মৃত্যু সংখ্যা অনেকটা কমেছে। করোনা সংক্রমণে মারা গিয়েছেন 573 জন। দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা এখন 22,02,472 জন। দৈনিক পজিটিভিটি রেট 19.59%। তবে করোনার টিকাকরণ জোর গতিতে হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদী সরকার। একই সঙ্গে শুরু হয়ে গিয়েছে বুস্টার ডোজের টিকাকরণ। সে সঙ্গে 15 বছর বয়সীদের করোনা টিকাকরণও শুরু হয়ে গিয়েছে দেশে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার সব রকম চেষ্টা চলছে। রেলপথে বিস্ফোরণ ঘটিয়ে অবস্থান জানান দিল মাওবাদীরা। সাধারণতন্ত্র দিবসের রাতে ঝাড়খণ্ডের গিরিডির কাছে মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটায়। এরপরই হাওড়া গয়া দিল্লি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে সঙ্গে সঙ্গে বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়। বুধবার মধ্যরাতের মাওবাদীরা রেলপথে বিস্ফোরণটি ঘটায়। পূর্ব মধ্য রেলের জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার জানিয়েছেন, লাইনে টহলদারির দায়িত্বে থাকা গৌরব রাজ এবং রোহিত কুমার সিং চিচাকিরের স্টেশন মাস্টারকে জানান, রাত 12:34 ধানবাদ ডিভিশনের কারামাবাদ চিচাকির স্টেশনের মধ্যে বিস্ফোরণটি ঘটে। এই খবর পাওয়ার পরই হাওড়া দিল্লি রুটের গোমো গয়া রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে 13329 ধানবাদ পাটনা এক্সপ্রেসকে চৌধুরী বাঁধে থামানো হয়েছে, 18624 হাতিয়া ইসলামপুর এক্সপ্রেসকে পরেশনাথে থামানো হয়েছে, 18609 রাঁচি লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেসকে পরেশনাথে থামানো হয়েছে। গত 24 ঘন্টা আগে গুগল সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণে সম্মানিত করেছে ভারত সরকার। আর এই ঘটনা 24 ঘন্টার মধ্যে গুগল সিইওর বিরুদ্ধে এফআইআর। সুন্দর পিচাই সহ গুগলের 5 জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে। মূলত কপিরাইট আইন ভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পরিচালক সুনীল দর্শনের অভিযোগের ভিত্তিতে পিচাই সহ 6 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে মুম্বাইয়ের অন্যতম বিখ্যাত চিত্র পরিচালক সুনীল দর্শন। তার অভিযোগ, গুগল অনুমোদন নেই এমন ব্যক্তিদের তার সিনেমা এক হাসিনা থি এক দেওয়ানা থা ইউটিউবে আপলোড করার অনুমতি দিয়েছে। আর সেই কপিরাইট ক্লেম করে সুনীল আদালতের দ্বারস্থ হন। আদালত এই বিষয়ে গুগলের সিইও সুন্দর পিচাই সহ 5 অন্য আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। নির্দেশ মতো পুলিশ আন্ধেরি ইস্ট থানায় মামলা রুজু করেছে এবং অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে তারা। পুলিশ কপিরাইট অ্যাক্ট 1957A ধারা 51, 63 এবং 69 অনুসারে এই এফআইআর দায়ের করেছে।
পারিবারিক সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ নিয়ে থানায় মামলা। এবার এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল বিশালগড় থানাধীন গোকুলনগর সুকান্ত মার্কেট এলাকায়। অনুষ্ঠানে কাদের নিমন্ত্রণ করা হবে তার তালিকা নেতার কাছ থেকে না নেওয়ার অপরাধে অনুষ্ঠান বাড়ির গৃহকর্তাকে মারধর। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় সমালোচনার ঝড়। দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় সাত সকালে বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ড এলাকা। একটি দোকানে এদিন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা ধোঁয়া দেখতে পেয়ে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীদের অবশেষে তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি নেমে আসে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীদের মধ্যে। সরকারি অনুমতি পেয়েও এখনো পর্যন্ত বাড়ির উদ্বোধন করতে পারেনি। অবৈধভাবে টাকা না দেওয়ার ফলে বারবার জনৈক ব্যক্তির উস্কানিতে একাংশ রাস্তায় নামছে। এতে করে নিজে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ঠিক তেমনি আবার এই দুষ্ট চক্র কালিমালিপ্ত করেছে রাজ্য সরকারকে। এক সাংবাদিক সম্মেলনে এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানালেন ধর্মনগরের সহকারী লাইসেন্সপ্রাপ্ত বার মালিক স্বপন পাল। নেশা বিরোধী অভিযান অব্যাহত রাখল রাজ্য পুলিশ। সাত সকালে রুটিন মাফিক তল্লাশিতে নেমে গোপন সংবাদের ভিত্তিতে এবার উদ্ধার প্রচুর পরিমাণ শুকনো গাঁজা। ঘটনা বিশ্রামগঞ্জ থানার সম্মুখে জাতীয় সড়কে গাড়ি চালক সহ বাজেয়াপ্ত করা গাঁজা আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিনই আদালতে তোলা হয় চালককে। আগরতলায় রাজমিস্ত্রির কাজ করতে এসে নিখোঁজ এক শ্রমিক। নিখোঁজ শ্রমিকের নাম সঞ্জিত কুমার দেববর্মা, বাড়ি পশ্চিম হালাহালির অপর ফ্রেশকর গ্রামে। কলেজটিলা ফাড়িতে সহকর্মীরা নিখোঁজের ডায়েরি করলেও এখনো তার কোনো হদিশ নেই, ফলে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন নিখোঁজ শ্রমিকের পরিবার। সিএনজি গ্যাসের দাবিতে সোচ্চার হল যান চালকরা। গ্যাস বোঝাই দুটি গাড়ি আটক করে বিক্ষোভে সামিল হলেন পরিবহন শ্রমিকরা। ঘটনা সিধাই মোহনপুর এলাকায়। শতাধিক যান চালকদের বিক্ষোভের ফলে একসময় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরবর্তী সময়ে টিএনজিসিএল কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি পূরণের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সরকারি নিয়োগের দাবিতে এবার সোচ্চার হলো ডিগ্রিপ্রাপ্ত বেকার হোমিও চিকিৎসকরা। বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তার সাথে দেখা করে অবিলম্বে শূন্যপদ পূরণের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের দাবি জানান তারা। শীঘ্রই দাবি পূরণ না হলে আগামী দিন প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে এদিন হুঁশিয়ারি বার্তা দিলেন অল ত্রিপুরা বিএইচএমএস ডক্টর অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সম্পত্তি নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের তলব পেয়ে থানায় হাজিরা দিলেন এনএসইউআই এর প্রদেশ সভাপতি সম্রাট রায়। বৃহস্পতিবার নিজের অনুগামীদের সাথে নিয়ে পশ্চিম থানার পুলিশ আধিকারিকদের সাথে দেখা করলেন এই ছাত্র নেতা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগে তাকে থানায় ডেকে আনা হয়েছে। বটতলা বাজারে ঢোকার রাস্তা এবং শ্মশানঘাটে যাবার রাস্তা যানজট মুক্ত করতে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের হল ঘরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে পৌরহিত করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বলপূর্বক আন্দোলন মঞ্চ ভেঙে দেওয়া এবং পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে রাজধানীর সিটি সেন্টার প্রাঙ্গণে কালো দিবস পালন করে চাকরিচ্যুতরা। পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করে। আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্য থেকে প্রতিনিধিত্ব করে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী রাজ্যের 6 জন প্রতিভাবান। রাজ্য থেকে মোট 9 জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে অবগত করেন ডক্টর রাখি দেববর্মা। বিজেপির হাতে আক্রান্ত বিজেপি কর্মী। এ ঘটনা বুধবার রাতে খয়েরপুর বরিক চৌমুহনি খাস নোয়াগাঁও এলাকায়। আহত বিজেপি কর্মীর নাম চন্দন ঋষি দাস, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্যকর্মীর গাফিলতিতে ভোগান্তির শিকার শিশু ও তাদের মায়েরা। টানা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও শেষ পর্যন্ত টিকা দিতে পারেননি অভিভাবকরা। এই পরিস্থিতি সোনামুড়া থানা থেকে ময়নামা উপস্বাস্থ্য কেন্দ্রে। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে এলাকার মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন, দিব্যাঙ্গদের হুইলচেয়ার এবং স্টিক বিতরণ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা কল্যাণী রায়। নারী পাচার চক্রের ফাঁদে মেলাঘরের তিন নাবালিকা, বর্তমানে তারা ব্যাঙ্গালোরে রয়েছে, পুলিশের দ্বারস্থ পরিবার। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এলাকার কোমলমতি শিশুরা স্কুলমুখী হতে পারছে না, কেবল প্রাক প্রাথমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। ঘটনাটা মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে কাকড়াছড়া এডিসি ভিলেজের বাইগুন সিং পাড়ায়। আজও উন্নয়নের ধরাছোঁয়ার বাইরে ওই এলাকা। খবর এই মুহূর্তে নিবেদক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তান্ত্রিক কন্যা মা মোহিনী।